এটুকু দেখ তো। হ্যাঁ পেছে, তোমার অনেক গরম গুলি হয়েছে না? গায়ে গরম জল ঢালতে গেলে তো হাতের দরকার হয়। তোর হাতটাই যদি না থাকে, ছেড়ে দে কালু, ছেড়ে দে, পিসি বুড়ি মানুষ। শোনো পিসি, বস্তিতে যখন তুমি চায়ের দোকানটা খুলেছ, তখন আমাদের আয়ের কথাটাও তো মাথায় রাখতে হবে। সামনে সপ্তাহে কিন্তু আমি ডাবল নেব, চল। তোমার মেয়ে ঝিলিককে একটু কম ঝিলিক মারতে বলো। তুই এইভাবে সকলের কাছ থেকে পয়সা তুলবি? নইলে কি তোর চামড়া তুলবো? তাহলে জমিটা টেনে নেবো, মুখ থুবড়ে পড়ে যাবি, কথা। তোর এলাকা ছেড়ে আমাদের পাড়ে এলি কেন রে? বুস্টার লাগিয়েছি, এরিয়াটা বেড়ে গেছে। আগে গুরুকে আসতে দে। চল আজকের মাল ছাড়, চল ডাল, চল ডাল ডাল। কি হলো, মুখ দেখছিস কেন? আগে তেমন কিছু পাইনি বাবা, যে কটা পয়সা পেয়েছি শুধু মুড়ি খেতে পারবো। কিছু যখন পাচ্ছিস তো খালি খাওয়াটা হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? তোর পায়ে তো বেশ জোর আছে, তা জানোয়ার না হয়ে খেলোয়াড় হলে তো পারতিস। যাবি যাবি, এত তারা কিসে? হ্যাঁ, তুই নাকি আজকাল ভিখারিদের ওপর রিসার্চ করছিস? চল আজ আমি তোকে ভিখারিদের ওপর কিছু কায়দা কানুন শিখিয়ে দিই। রঘুপতির চামচে ভিখারিদের উপর যে দাদাগিরি দেখায়, তার বাহাদুরি কথাটা মুখে মানায় না। নেধর, যা শিখে দিয়েছি তা চিৎকার করে বল। চোখ আছে, আমি অন্ধ নই। আমি পঙ্গু নই, আমার হাত আছে, পা আছে। শেষ ভিক্ষেটাই বা আমি দেব তোকে। ভবিষ্যতে এদের গায়ে হাত তুললে ভিক্ষা চাওয়ার গরিবদের ওপর, ভিক্ষুকদের ওপর হাত তোলা। ভবিষ্যতে তোকে এই এলাকায় যেন না দেখে। পিসির একটা হাত কাটতে চেয়েছিলি না তুই? আজ আমি তোর দুটো হাতই কেটে নেব। কোথায় যাচ্ছিস? আমরা আমন্ত্রিত, খেতে যাচ্ছি ভিতরে। আরে দাঁড়া দাঁড়া, তো তারা কি সে আগে ভেতরে লোকজনদের খাওয়া হয়ে যা, তারপর যা মাছবে আমরা উল্টো ফুটপাতে বসে খাইয়ে দেবো। কি বললি? এই আমরা কি বিকিনে নাকি? হ্যাঁ এই ভোরে সারারা নিজেদেরকে ঠিক চিনে যায়। কোথায় যাবে বাবা? তোর বাবার বিয়ে খেতে। আমার বাবার বিয়ে খাওয়ার এত শখ হয়েছে, দাঁড়া আমি তোকে আমার বাবার বিয়ে খাওয়া খাওয়াচ্ছি। ছেড়ে
পাচ্ছো না তুমি ছাড়েন ঠিক আছে সালাকে তোরাই সামলা চলে যা তুমি চলে যা এই নে নে মাংস খা এই চলে চুপ করে এই কি বলছো না এই ও জয়িন্দা কি ব্যাপার এতরাতে তোমরা আজ পাড়ায় রক্ষাকালীর পূজো চলো তোমায় একটু বলি দেখাই क्या चाहो क्या चाहो जत खुशी क्या चाहो अरे चेचे कि लोक जोगाड़ करो তোমার সৎকারের জন্য তো আবার কিছু লোক লাগবে হ্যাঁ নেহাম লাগ ডাক্তার বাপুরঙ্গা দেখলে তো ডাক্তার বাবু তোমায় বিশ্রাম নিতে বলেছেন তোর যত পাগলাম কি শ্রাবণী ডার্লিং এই সুন্দর সন্ধ্যায় আমরা যখন সব ফ্রি দাঁড়িয়ে আছি তুমি নাকি তখন চলেছো একটা বুড়ো হাবড়ার সঙ্গে অসভ্য বাঁদরের দল কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না চাপকে তোমাদের বুড়ো এটা তোমার পাঠশালা নয় কি শ্রাবণী ডার্লিং আমাদের এই শুকনো মরুভূমিতে তোমার এই শ্রাবণের ধারাটা একটু বইয়ে দাও না কি হচ্ছে কি অ্যান্টনা তোকে এইভাবে মারলাম যাতে পরে তোকে মাথা নিচু করে শুয়ে স্যারের পা ধরে ক্ষমা চাইতে না হয় এখন পায়ের কাছে আছিস ক্ষমাটা চেন মার শালাকে দু নম্বরী মেয়েদের বিয়ে দিয়ে দু পয়সা ভালোই কামাচ্ছে পায়দাও লুটছে এত রাতে শিবের মাথায় শ্রাবণের জল ঢেলে আসলে এই আমি তোমার কাছে কথা দিচ্ছি আর আমি কোনো মারামারির মধ্যে থাকব না কখনো আইনকে আমি নিজের হাতে তুলে নেব না কখনো না ঘিরে ফেল সবাইকে নাপ সবাই এবার তোর ব্লাড গ্রুপটা বল সুন্দর মাস্টারটাকে জানিয়ে দিই দেখবি দেখবি ব্লাড নিয়ে ছুটছে হাসপাতালে দেখ রনি আমি আর কোনো ছামিলার মধ্যে থাকতে চাই না আমি হাত জোর করে বলছি আমায় যেতে দে সালা বুলি কপ চাচ্ছে রাম বুলি থেকে যে মাস্টারের কাছে এবার আয় এবার আমরাও তোকে কিছু শেখাই কিন্তু
তুমি ক্ষমা করো শ্রাবণী, তোমাকে দেওয়া কথা আজ আর আমি রাখতে পারলাম না, মা দোহাই তোমার, আজ আর আমাকে তুমি কোনো টিপ্পি দিও না। আজ আমি তোমায় আশীর্বাদ করতে এলাম, যাও আমার বৌমাকে তুলে নিয়ে, যারা ঘরের সম্মানকে রাস্তায় লুটিয়ে দিয়েছে তাদের তুমি ছেড়ে দিও না, যাও। আমি বলছি যাও। একে আপনি কোথায় যাচ্ছেন? এসো এসো কাছে এসো, এসো দরজা বন্ধ করে দেয়, দরজা সাথী কোনো লাভ নেই। ছেড়ে দে আমার রাস্তা থেকে, ছেড়ে দে আমাকে, আমি থাকতে চাবুনের এত বড় ক্ষতি কিছুতেই হতে দেবো না। ক্ষতির চিন্তা ছেড়ে নিজের ক্ষতির কথা। রঘুপতি মারোকে কোথায়
নইলে আমরা তোমাকে গুলি চালাতে বাধ্য হব। হ্যাঁ এসপি সাহেব, আপনি গুলি চালান, বোমা চালান, যা খুশি তাই করুন, আমি চাই রনিকে, বাস রনিকে। সব ঠিক আছে? হ্যাঁ স্যার। দেখবেন কোন সন্দেহজনক লোক যেন এই শ্মশানে ঢুকতে না পারে, কারণ স্পেশাল অর্ডার নিয়ে রনিকে এখানে নিয়ে আসা হয়েছে ওর বাপের মুখাগ্নি করবার জন্য। জানি স্যার, কিন্তু কুলাঙ্গারকে আমার বিশ্বাস নেই, কারণ রনির উপর প্রতিশোধ নেবার জন্য সবকিছু করতে পারে। রনিকে নিয়ে এসো। রনিকে ফিরিয়ে দে রনি, না নইলে তুই তোর বাপের চিতার সঙ্গী রনি, না আমার শ্রাবণীকে ফিরিয়ে দে। কুলাঙ্গার, তুমি সারেন্ডার করো। আজ কুলাঙ্গারের বুকের অহংকার নেবে গেল এসপি সাহেব। আজ আমি আপনার কাছে ধরা দেব, কিন্তু আমার একটাই অনুরোধ, আমার সাথীদেরকে আপনি কোনো শাস্তি দেবেন না। ওরা আজ অব্দি যা করেছে ও আমার আমার নির্দেশে করেছে, আমার আমার ভালোবেসে করেছে। ভেবেছিলাম যে আগে কুলাঙ্গারকে শেষ করে তারপর তোকে শেষ করবো, কিন্তু কিন্তু এখন দেখছি তোর মতো তারা খবর দাও। আহ